নবী রমজান না রজব থেকে আমল বাড়ায় দিলেন শাবানে রোজা রাখা শুরু করলেন রমজান আসলে জানো আমি দুর্বল হয় না যাই এখন থেকে অভ্যাস করে নেই আমল বাড়ায় দিবেন সারা রাত আমার নবী ঘুমান নাই ইবাদতে আমলে লাগায় দিলেন শুধু আমল আর আমল আর আমাদের মধ্যে কোনো আমলের খবর নাই রমজান পাইয়াও কত মানুষ গুনার কথা বলে মিথ্যা বলে গীবত করে শিকায়াত করে আল্লাহর কাছে তওবা করেন আর বলেন আল্লাহ রমজানের হক আদায় করার তৌফিক দান করো নবীর মহব্বত নিয়ে যেন ইবাদতে কাটাইতে পারি জোরে বলেন আমিন কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে আমরা তো সেই নবীর উম্মত কেমনে দাও তার সিনাতে আঘাত মরণের ভয় নাই কি তোমার কি হবে যে শেষের গতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি রমজানের ভেতরে আর একটা বড় আমল হলো আল্লাহর কোরআনের তালাওয়াত একটা অক্ষর পড়বেন রমজান মাসে আল্লাহ তাআলা একে সত্তর গুণ বাড়ায় দিবেন আল্লাহর কোরআন পড়বেন চোখের পাওয়ার বেড়ে যাবে চেহারায় নূর আসবে আমলে নূর বাড়বে আল্লাহ হালাল ভাবে রিজিকের ব্যবস্থা করবেন যারা বলেন পারি না কয়ার কত বছর পিছনে থাকবেন আল্লাহর কাছে তওবা করেন আর নিয়ত করেন পাক্কা নিয়ত ইনশাআল্লাহ আমি শিখব মাত্র ২৫টা দিন এক ঘন্টা করে সময় দিবেন কোরআন শিখার জন্য তারাবির নামাজের পরে ঘুমের আগে এক ঘন্টা যদি না পারেন ফজরের নামাজের পরে এক ঘন্টা দিবেন ইমাম সাহেব মুয়াজ্জিনকে বলবেন কোরআন শিখাও পহেলা রমজান থেকে সময় দিবেন ২৫শে রমজান পর্যন্ত ইনশাআল্লাহ যোগ্যতা তৈরি হয়ে যাবে কোরআন পড়া শুরু করে দিবেন وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله أقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة
أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. محمد نے آ کر کفر کو مٹایا، محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا. دارুল কুরআন বহুমুখী মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকা জিকির 14 মার্চ 2023 বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন অধ্যকারে মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন নাঈ সাহেব, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে এখানে আলোচনা করেছেন এ বাংলার জমিনের লক্ষ কোটি মুসলমানের আধ্যাত্মিক রাহবর, হাজারো লাখ কোটি মানুষের পথ প্রদর্শক শায়খ মুর্শিদ হযরতুল আল্লাম সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা সৈয়দ নাসির আহমদ কাউসার দামাত বারাকাতুহুম। আমার আগে বয়ান করেছেন হযরত মাওলানা শাহ জালাল সাহেব, পরিশেষে আমি দোয়ার জন্য আপনাদের কাছে হাজির হয়েছি। সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরা আহজাবের দুই টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো শুনবার মতো আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকেই তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। অকৌলু কৌলান সাদিদা, জবানের দ্বারা যা বলো সঠিক সত্যশালীন ভাষায় কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময় আল্লাহ তোমাদের সমস্ত ত্রুটি যুক্ত আমলকে ত্রুটি মুক্ত করে দিবেন। ওয়াইগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওমান ইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, যাহারা আল্লাহ এবং রসুলের অনুসরণ অনুকরণ করবেন, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। নবীজি বলেছেন, মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। উম্মতেরা দুই জিনিস যদি হেফাজতের জিম্মাদারি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। প্রথম হলো জবানের হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে দুটো আদেশ দিয়েছেন। এক আদেশ হলো তাকওয়া অর্জন করো, দ্বিতীয় আদেশ হলো জবানকে কন্ট্রোল করো। আর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, জবানকে হেফাজত করো, লজ্জাস্থানকে হেফাজত করো। এখন আল্লাহ পাকের এই আদেশকে আপনি যদি মানতে চান, কোন পদ্ধতিতে মানবেন? প্রত্যেকটা কাজ করার একটা পদ্ধতি লাগে। নামাজ পড়া আল্লাহর হুকুম, রোজা রাখা আল্লাহর হুকুম, পর্দা করা আল্লাহর হুকুম, হালাল রিজিক অন্বেষণ করা আল্লাহর হুকুম, কিভাবে করবেন, কোন পদ্ধতিতে করলে আল্লাহর হুকুমটা যথাযথ পালন হবে? আল্লাহ আয়াতের শেষে সেদিকে ইঙ্গিত দিয়ে বলেছেন যে দুনিয়ার কারো পদ্ধতি নয়, আমি আল্লাহর অনুসরণ এবং আমার রসুলের অনুসরণ করলেই আমার ইবাদত, আমার আহকামাত ফলো করা, পালন করা, এটাই যথার্থ হবে, যথেষ্ট হবে, এবং এর বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে বিনা হিসাবে জান্নাত পাবে। আর আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠানোর কারণ একটা, একটা কাজ করার জন্য পাঠাইছেন। দুনিয়াতে আসার থেকে মৃত্যু পর্যন্ত আর কোনো কাজ নেই আমাদের, কাজ একটা, সে কাজের নাম ইবাদত। আল্লাহ বলেন, আমার অনুসরণ এবং আমার রসুলের অনুসরণের মাধ্যমে আল্লাহর আহকামাতকে তুমি পালন করো। অনুসরণ কি জিনিস? একটা হলো ভালোবাসা, মহব্বত, আর একটার নাম হলো ইতাআত, অনুসরণ। মহব্বত ভালোবাসা দূরের থেকে হয় এবং না দেখেও হয়। আপনি একজনকে দেখেন নাই, শুধু তার গুণাগুণ শুনছেন, দিল থেকে মহব্বত বেড়ে গেছে। তাহলে না দেখে না জেনে
দূরের থেকে মহব্বত হয়, ভালোবাসা হয়, কিন্তু অনুসরণ হয় না। অনুসরণ কি? যে ব্যক্তি যার অনুসরণ করবে তার রঙে রঙিন হবে, আর এই অনুসরণটা না দেখে হবেই না। চাই সেটা আপনি সরাসরি দেখেন অথবা কোনো মাধ্যমে দেখেন। কেউ যদি আমার অনুসরণ করে তাহলে সে আমার রঙে রঙিন হবে, আমার টুপির মতো তার টুপি, আমার জামার মতো তার জামা, আমার কালারের মতো তার কালার। যে ব্যক্তি মদিনার নবীর অনুসরণ করবে তার চলাফেরা, লেনদেন, আমল, আখলাক সব মদিনার রং অনুযায়ী হবে। মদিনার রং কি? না দেখা পর্যন্ত সম্ভব না। আল্লাহ বলেন আমার অনুসরণ করো আর আমার রসুলের অনুসরণ করো। তো আল্লাহর অনুসরণ করতে হলে তো আল্লাহকে দেখা লাগবে, অথচ আল্লাহকে দুনিয়ায় দেখা যাবে না। আল্লাহকে দেখা যাবে না, এটা এক নাম্বার পয়েন্ট। দুনিয়াতে আল্লাহকে দেখার কোনো রাস্তাই নেই। আচ্ছা, যদি আল্লাহ রাস্তাটা খুলেও দেন যে হ্যাঁ এই রাস্তায় গেলে আমাকে দেখা যাবে, প্রশ্ন হলো আল্লাহকে যে দেখার রাস্তা আল্লাহ খুলে দিয়েছেন ঠিক, তারপরেও দেখা যাবে না, কারণ আল্লাহকে দেখার জন্য যে পাওয়ার লাগে সে পাওয়ার নাই। এক নাম্বার কথা কি, আল্লাহকে দেখা যাবে না। নাম্বার দুই, দেখার মতো রাস্তা যদি পাওয়া যায় তারপরও দেখা যাবে না, কেন? দেখার মতো পাওয়ার নাই। নাম্বার তিন, দেখার মতো পাওয়ারও আছে, আল্লাহ দিয়ে দিছেন পাওয়ার, দেখবেন কি? আল্লাহর তো কোনো আকার নাই, আকৃতি নেই। আল্লাহ আমার মতো চেহারা আছে, হাত পা আছে, আল্লাহ খান ঘুমান, তা আল্লাহকে দেখবেন কি? তার আকার নাই, আকৃতি নাই, লাহান নাই, আওয়াজ নাই। আল্লাহ যে বললেন আমার অনুসরণ করো, তো অনুসরণ তো না দেখে হবে না, কশ্চিন কালেও হবে না। কিভাবে অনুসরণ করব? আল্লাহকে তো দেখাই যায় না, দেখা যাওয়ার মতো পথ হইলেও পারবো না, পাওয়ার নাই। পাওয়ার থাকলেও দেখা যাবে না, কারণ আল্লাহর কোনো আকৃতি নাই, আকার নাই, ছায়া নাই, লাহান নাই। হিচে কসদর মুলকে উ আম্বাজো নেয়, হিচে কসদর মুলকে উ আম্বাজো নেয়, কৌলে উরা লাহনে নেয়, আওয়াজ নেয়, তেরা আয়না আলো মে রঙ্গ বুহে, যেধর দেখতা হো ওধর তু হি তু হে। আল্লাহর কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই, কোনো আকার নাই, কোনো আকৃতি নাই, কোনো হাত নাই, কোনো পা নাই, কোনো চোখ নাই, অথচ আল্লাহ বলেন আমি সব শুনি, আমি সব দেখি, আমি সব জানি। শুনতে হলে কান লাগে, দেখতে হলে চোখ লাগে, ধরতে হলে হাত লাগে। আল্লাহর হাত নাই, আকার নাই, আকৃতি নাই। কেউ যদি মনে করে আল্লাহ আমার মতো, আল্লাহ মানুষের মতো, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর বডি আছে, শিরিক হয়ে যাবে, কুফর হয়ে যাবে, ওই বান্দার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আমার আল্লাহর কোনো আকার আকৃতি কিচ্ছু নাই, তো আল্লাহকে দেখা যাবে না। দ্বিতীয়, দেখার মতো রাস্তা যদি দেওয়া হয় আমি দেখতে পারবো না, কারণ পাওয়ার নাই। যদি আল্লাহ পাওয়ার দেন তারপরেও দেখা যাবে না, কারণ আমি আল্লাহকে কি দেখব? আল্লাহ দেখার মতো কোনো আকৃতি নাই, আল্লাহর কোনো আকার নাই। মাদিয়ান শহর থেকে মূসা নবী স্ত্রী সফুরাকে নিয়ে মিশরে রওনা। দীর্ঘ 10 বছর এরও বেশি মূসা নবী শোয়াইব আলাইহিস সালামের বাড়ি চাকরি করলেন,
ইতিহাস আল্লাহর কোরআনে আছে, ঘটনা আল্লাহ কোরআনে বিবরণ দিয়েছেন, ইতিহাস বা ঘটনা উর্দু ভাষায় বলে কাহানি বা কাহানিয়া, কোরআনের ভাষায় বলে কিসসা। 2000 এর উপরে আয়াতে কোরআন শরীফের মধ্যে কিসসা কাহিনী আছে, কয় হাজার? কোরআন শরীফের মধ্যে 2000 এর উপরে আয়াত আছে শুধু কিসসা কাহিনী। এর মধ্যে এমনও ব্যক্তিদের কিসসা আছে যারা নবী না, যারা সাহাবি না, বেশি থেকে বেশি তারা ওলি, তারা বুজুর্গ, আর কেউ নবীও না সাহাবিও না। এরকমও কিসসা কাহিনী কোরআনে আছে না নেই? 2000 এর উপরে আল্লাহ কোরআন শরীফের মধ্যে কিসসার বয়ান করেছেন, কিসসা কাহিনী। কেন? মানুষকে কিসসা কাহিনী শিক্ষা দেওয়ার জন্য না, একমাত্র হেদায়াতের জন্য। অতএব ওলামায়ে আহলে হক যদি কিসসা কাহিনী বলেন, মানুষকে কিচ্ছা কাহিনী দিয়া অন্যদিকে নেওয়া নয়, উম্মতের অন্তরে আল্লাহর প্রতি মহাব্বত বাড়ানোর জন্য। আর আল্লাহর মহাব্বত যাদের মধ্যে আছে ছিল তাদের কিচ্ছাই বলা হয়, কোন নর্তকীর কিচ্ছা বলা হয় না। যেই কিচ্ছার দ্বারা উম্মতের কোনো ফায়দা নাই, এই কিচ্ছা আলেমরা বলে না। পয়গম্বর মুসা নবী রওনা, মিশরে যাওয়ার পথে হঠাৎ রাতের আধারে পয়গম্বর মুসা নবীর স্ত্রী বাচ্চা ছিল গর্ভে, প্রসব বেদনা শুরু হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা, এমত অবস্থায় আগুনের প্রয়োজন, কোথায় পাবেন এখন আগুন? পয়গম্বর মুসা নবী তাকায় দেখলেন জঙ্গলের পাহাড়ের পাশে আগুন জ্বলতেছে দেখা যায়। স্ত্রীকে ওখানে রেখে মুসা নবী আগুন আনার জন্য রওনা। মুসা নবী যত সামনে আগায় আগুন তত পেছনে যায়। যেতে যেতে নবী হাঁটতেছেন, যত সামনে আগায় তত আগুন পেছনে যায়। যাইতে যাইতে হঠাৎ একটা আওয়াজ উঠে গেল, পয়গম্বর মুসা নবীকে একটা আওয়াজ দেওয়া হলো, ইয়া মুসা ফাখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ও মুসা, তুমি তাড়াতাড়ি জুতো খোলো, এটা একটা পবিত্র উপত্যকা, এখানে জুতা নিয়ে ঢোকা যাবে না, তৌরে সিনা। মুসা নবী বলেন, মানুষ যদি আমাকে আওয়াজ দেয় হয়তো ডান দিক থেকে না হয়, বাম দিক থেকে না হয়, সামন দিক না হয়, পেছন দিক, কিন্তু আমারে জুতা খোলার আওয়াজটা যে দিয়েছেন, আওয়াজটা আমি চতুর্মুখী একটা আওয়াজ পাইলাম। জিজ্ঞেস করলাম, মান আন্তা, কে আপনি? হঠাৎ করে জবাব দেয়, আনা রব্বুক, আমি তোর রব, আপনি আমার রব। বলে, হ্যাঁ আমি তোমার রব। মুসা নবী সুযোগ পাইলেন, কথা বাড়ানো শুরু করলেন, এক কথা দুই কথা, কথা যত বাড়তেছে মহব্বত বাড়তেছে, কথা বাড়তেছে মহব্বতও বাড়তেছে। মহব্বত বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেল, মহব্বতের কন্ট্রোলিং পাওয়ার হারাইয়া মুসা নবী কয়, পর্দার আড়ালে আর কত কথা বলবা, রব্বি আরিনি, দয়া করে একটু তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বললেন, লান তারানি, আমাকে দেখা যাবে না, কখনো দেখতে পারবা না। মুসা নবীকে কখনো মানে আমি দেখবই? আল্লাহ বলেন দেখা যাবে না, মুসা নবী বলেন দেখবই, দেখব। লাও আকসামা আলাল্লাহ লা আবাররা,
পয়গম্বর বলেন আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা জমিনে আছে কিয়ামত পর্যন্ত থাকবে এরা যদি কসম খাইয়া বলে এখন এটা হবে আল্লাহ কয় আমি তখন সেটা করব আল্লাহর কিছু বিশেষ বান্দা আল্লাহর আলাদা কোনো মহব্বতের মানুষ ছাড়া কিছু আছে আল্লাহ মানুষের থেকে বানরের বেশি মহব্বত করেন আল্লাহ মানুষ থেকে আলাদা কাউকে মহব্বত করেন থাকলে বলেন আল্লাহর স্ত্রী আছে বলেন ছেলে আছে মেয়ে আছে যে আমাদের একটু কম ভালোবেসে আল্লাহর স্ত্রীকে বেশি ভালোবাসবেন আল্লাহ পাকের কেউ নাই আল্লাহর যদি খুব কাছের কেউ থাকে সেটা হলো মানুষ আল্লাহর মহব্বতের প্রিয় বস্তু কি মানুষ মানুষ ছাড়া আল্লাহর আপন কেউ নাই নূরের তৈরি ফেরেশতারা এক সেকেন্ডের জন্য গুনাহ করবে দূরের কথা গুনাহটাই চেনে না গুনাহ কি জিনিস ফেরেশতারা চিনেই না এরপর ওই ফেরেশতার আল্লাহর কাছে ওই পরিমাণ সম্মান আর মর্যাদা নাই যেই পরিমাণ সম্মান আর মর্যাদা মানুষের ভালো করে বুঝেন মানুষের মতো দামি আল্লাহ কাউকে বানান নাই ফেরেশতারা এত দামি না নূরের সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ দেন নাই আগুনের সৃষ্টির মর্যাদা আল্লাহ বেশি বাড়ান নাই আল্লাহর আদালতে কিয়ামত পর্যন্ত নয় হাশরের মাঠেও স্থায়ীভাবে সর্বশ্রেষ্ঠ বস্তু হলো একমাত্র মাটির সৃষ্টি মানুষ নূরের সৃষ্টির সম্মান আল্লাহর কাছে শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টির শরম সম্মান শ্রেষ্ঠ না আল্লাহর আদালতে একমাত্র মাটির সৃষ্টি মানব জাতির সম্মান হলো শ্রেষ্ঠ এই সিদ্ধান্ত কার স্থায়ী না অস্থায়ী বুঝা শুনে কইেন এবার ঘটনা আপনাদের জানা থাকলে একটু বলবেন আল্লাহর এই সিদ্ধান্তটা মানে নাই কে মনে নেই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে ইবলিস সহ কয় এই তোরা জানোনি আদম মাটির সৃষ্টি দামি আমার সিদ্ধান্ত ফেরেশতারা মানতে চায় না ঘুরাইয়া ফিরাইয়া পেছে যখন ফিরিয়া দেখে না আসলেই সম্মানিত কয় না আল্লাহ ঠিক আছে আদমের সম্মানই বেশি আল্লাহকে এটা চাপাবাজি করলে হবে না জবান দিয়ে বললে হবে না উস জুদুলি আদম সেজদা করো সম্মান করে দেখাও যে আমাদের থেকে মাটির সৃষ্টি মানুষ দামি সেজদা করো ফাসাজাদু ইল্লাস সব ফেরেশতারা সেজদা করলো কে করে নাই আবাওয়াস তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ কয় ইবলিস সেজদা করলি না কেন ইবলিস গায়ের জোরে কয় নাই যে আমি করব না এমন না ইবলিস ও জ্ঞানী তো মুআল্লিমুল মালাইকা অনেক এলেমের অধিকারী ইবলিস এলেম কম না বেশি অনেক বেশি ইবলিস কয় আল্লাহ গায়ের জোরে না আমার যুক্তিতে মিলে না যুক্তিতে বলে যুক্তি কি খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আমাকে বানাইছেন আগুনের দ্বারা আদমের বানাইছেন মাটির দ্বারা আগুনের গতি সব সময় উপরে মাটির গতি নিচে অতএব আমি কেন নত হব বরং আদম নত হইয়া আমার সেজদা দিবে এটা তো আসল যুক্তি যুক্তিটাও একেবারে ফেলে দেওয়ার মতো না একেবারে কি খারাপ যুক্তি দিছে যুক্তিটাও ঠিক আছে মোটামুটি আগুনের গতি উপরে মাটির গতি নিচে অতএব আমি কেন নত হব নত তো আদম হবে আল্লাহ কয় যুক্তি টুক্তি যাই দিলি যুক্তিটা ফেলে দেওয়ার মতো না হইলো কিন্তু জায়গা মতো দাও নাই কারণ আমি মালিক আমি রব মালিকের সামনে গোলামের কোনো যুক্তি চলে না যুক্তি দিলি কেন ফাখরুজ বের হয়ে যায়
আমার আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না স্থায়ী সিদ্ধান্ত মাটির সৃষ্টি মানুষেরাই শ্রেষ্ঠ এই সিদ্ধান্ত মানে না ইবলিস কেন গায়ের জোরে কয় না যুক্তিতে মিলে না ঠিক এই জমিনে একদল মানুষ আছে এরা মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানতে রাজি না এই জন্য নূর নূর লয়ে চিল্লায় কেন কয় আমগো যুক্তি আছে ওরে যুক্তি দিয়া মাটির সৃষ্টিকে যদি শ্রেষ্ঠ না মানো যুক্তি দিয়া যদি উল্টা দিকে বুঝাইতে চাও তাহলে বলো ইবলিসের যুক্তি তোমার যুক্তিতে ব্যবধান কোথায় তুমিও যুক্তি দিছো মোহাম্মদ নূরের মাটির না যুক্তি দিছে না দেয় নাই এবার আল্লাহ কি বলেন সূরা সাদ সূরাটার নাম সাদ আল্লাহ বলেন إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين আল্লাহ কয় আমি ফেরেশতাদেরকে বললাম স্মরণ করো ওই সময়ের কথা কালা যখন আল্লাহ বললেন রব্বুকা লিল মালাইকা ফেরেশতাদের সাথে কি বললেন ইন্নি নিশ্চয়ই আমি আল্লাহ খালিকুন সৃষ্টি করব বাশারান বাশার কি সৃষ্টি করবেন বাশার বাশার মানে মানুষ কোরআন শরীফে আমার নবীকে বাশার বলা হয়েছে সূরা কাহাফের শেষে انما انا بشر مثلكم سوره কাহাফের শেষে নবী বলেন আমি তোমাদের মতো বাশার انا بشر مثلكم ও সাহাবায়ে কেরাম ও মুমিনেরা ও মানুষেরা আমি তোমাদের মতো বাশার ব্যবধান কি আমার কাছে ওহি আসে তোমার কাছে আসে না সব মানুষ কি এক নাকি সুইপার সেও মানুষ প্রধানমন্ত্রীও মানুষ মর্যাদায় কি এক আমি তোমাদের মতো বাশার তার মানে মর্যাদা তোমাদের মতো তুলনাই নাই বাশার বলছে নবী আমি তোমাদের মতো বাশার এবার কা বাশার মানে কি এবার সূরা সাদে আল্লাহ বাশার কি জিনিস এটার জবাব দিলেন আমি নিশ্চয়ই সৃষ্টি করব বাশারান বাশার মিন তিন মাটির থেকে তাহলে বাশার কিসের সৃষ্টি জোরে বলেন সিদ্ধান্ত কার মাটির সৃষ্টি শ্রেষ্ঠ না নূরের সৃষ্টি শ্রেষ্ঠ মাটির সৃষ্টি শ্রেষ্ঠ আল্লাহর সিদ্ধান্ত নবী বলেন আমি তোমাদের মতো বাশার বাশার কি সূরা সাদে আল্লাহ বলেন বাশার হলো মিন তিন তায়ানুন তিন মানে মাটি বাশার মাটির থেকে সৃষ্টি ভাইরা আমার মানুষের আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন পয়গম্বর মুসা নবী বললেন না দেখে যাব না দেখবই আল্লাহর বিশেষ বান্দাদের পাওয়ার আল্লাহর জমিন এমন কিছু বিশেষ বান্দা আল্লাহ বান্দা ছাড়া আর কাউকে ভালোবাসেন না ভালোবাসার পাত্র নাই মানুষ আল্লাহর কাছে প্রিয় আল্লাহর কাছে শুধু তাই না আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণে আল্লাহর যত মাখলুক আছে সমস্ত মাখলুকতের কাছেও মানুষ বড় প্রিয় কি আমার কাছে যেই লোকটা বেশি মহব্বতের কাছের আপনাদের কাছে ওই লোকটা কাছের কি আমার ছেলে আমার দূরের না কাছের তাহলে আপনাদেরও যারা আমাকে মহব্বত করে তারা আমার ছেলেকে মহব্বত করবে কিনা ঠিক আল্লাহ পাকের কাছে মানুষ যেমন প্রিয় আল্লাহর সব বানানো মাখলুকের কাছেও মানুষ প্রিয় আর এই মানুষের মধ্যে যারা বেশি তাকওয়াওয়ালা আশিক আহলুল্লাহ এরা আরো বেশি প্রিয় আল্লাহ এদেরকে সম্মান আর পাওয়ার দিবেন না আর কাকে দিবেন কি যারা ২৪ ঘন্টা শুধু আল্লাহ আল্লাহ করেই জীবন কাটায় আল্লাহ এদের বেশি ভালোবাসবেন না আল্লাহর নবী কয় কেমন পরিমাণ ভালোবাসেন কয় আল্লাহর বান্দা আল্লাহর ভালোবাসার বান্দা যদি কসম খাইয়া কয় এক ক্ষণ
ঠান্ডা নেমা নামাইয়া দাও আল্লাহ এক ক্ষণ বল আল্লাহ কয় আমি এক ক্ষণ দিব আমার আল্লাহর প্রিয় বান্দারা যদি বলে এখন সূর্যের আলো কমায় দাও এক ক্ষণ কমায় দিব লাও আকসামা আল্লাহ আল্লাহ আবাররা আমার সেই প্রিয় বান্দারা যখন যা বলবে আমি আল্লাহ তখন তা করব একদল মানুষ গেছে দেওবন্দের বড় এক বুজুর্গ হুজুর একটু দোয়া করেন এলাকায় বৃষ্টি নেই হুজুর বলতেছেন আল্লাহর সাথে আমার অনেক দিন ধরে ঝগড়া চলতেছে আমি যেটা কই আল্লাহ এটা উল্টা করে অথবা আমি পারবো না বৃষ্টির কথা বলতে কথা বুঝেননি কি বুঝেন আল্লাহই জানেন আল্লাহ পাকের মহব্বতের খেলা সব পাগলামির খেলা পাগলের কোন শরীয়ত নেই পাগলের কি নেই শরীয়ত নেই দেখেন না মক্কায় হাজী সাহেবরা যখন যায় মাওলার পুরা দরবারের মধ্যে শুধু পাগলামি আর পাগলামি কি টুপি খোল গেঞ্জি খোল দুইটা সাদা কাপড় মরণ্য কাপড় পর সেলাই মেলাই দিবি না এরপর মাথায় টুপি পরতে পারবি না দুইটা কাপড় আবার বোরকার মতো আটকাইতেও পারবি না সিনার এক সাইড খোলা রাখা লাগবে স্যান্ডেল ম্যান্ডেল কোনো কিছু চলবে না কে রিক্সাওয়ালা কে কোটিপতি কে ধনী কে মাওলানা কে মুফতি ভেদাভেদ নাই রিক্সা ড্রাইভার সেই পাগল তুইও সেই পাগল এবার আমার একটা পাথরের ঘর আছে চারকোনার এটার চাইর দিকে খেলে দৌড়বি পাগলের কাম কি হুদা কোন উদ্দেশ্য নেই খালি কইছে অর্ডার দিছে পাগলে মাথার থেকে সে মাথা দৌড়ায় এটা শেষ হইছি নি শেষ হইছে আওয়াজ দিবি মালিকের কাছে ভিক্ষা চাইতেছি ধনী কি চায় গরিব যা চায় ধনীও তা আওয়াজ সবার এক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক না ধনীর জিকির আলাদা হ্যাঁ আবার কই জোরে জোরে কই তুইব আস্তে কইলে হবে না তুমি টাকাওয়ালা সম্মান কমে যাবে কোন চালাকি চলবে না রিকশা ড্রাইভার যে আওয়াজে কইব কোটিপতি ওই আওয়াজে বলবা জোরে জোরে ঘুরবা সাতটা চক্কর লাগাও বাইতুল্লারে লাগাইয়া জোরে জোরে আওয়াজ দাও লাব্বাইকের আস্তে দিবা সওয়াব কাটা কয় সাতটা চক্কর দিছো নি পাগলের মতো কয় দিছি এবার সফা মারো দূরা এই পাহাড় থেকে ওই পাহাড় থেকে সাতটা চক্কর লাগাবি কাম কি কয় কোনো কাম নাই এটাই কাম কেন কয় কেন নাই কইছি দৌড়া এরপর ওখান থেকে মিনায় যাও মুজদালিফায় যাও আরাফার মাঠে যাও এরপরে আরাফার ময়দান থেকে কান্নাকাটি কইরা এরপরে আবার যাও মুজদালিফায় পাথর টোকাও যাও মিনা বাজারে তিনটা বড় বড় খুঁটি আছে পিলার বড় বড় খালি পাথর মারা তিন দিন মারো যাও মারো কেন কি শয়তান কয় না শয়তান নেই তো হুদা পাথর পিলারে মারলে কি হইব কয় এটা কোনো কথা নাই আমি কইছি মারতে থাক মাওলার দরবার পুরা পাগলামির দরবার মানে পাগলের কাম এটা পিলারে খালি পাথর মারা এটা পাগলামি ছাড়া কিছু এবার মদিনায় যাবি নি কয় যাবো এবার মদিনায় গেলে সাবধান কোনো পাগলামি চলবে না টুপি পর জুতা পর গেঞ্জি পর জামা পর একটা মাইনসের মতো ভিআইপি স্মার্ট একটা পুরুষ হিসাবে সাজ সুন্দর মানুষ এখন দেখলেই মনে হবে তুই একটা সুসন্তান পুরা পোশাক টোশাক পরে রেডি আতর লাগা সব লাগা কিন্তু আমার দরবারে আতর আতর চলবো না সাবান দিয়ে ডললে গোসল করতে পারবি না হজের টাইমে আমার এটা ফাগলামি খবরদার চুল কাটতে পারবি না মোচ কাটতে পারবি না নখ কাটতে পারবি না সব বন্ধ শরীরে ময়লা এটি দুইতেও পারবি না সাবধান তাহলে সব বাতিল সওয়াব বাতিল পুরা পাগল হইতে যা লাগে খোদার দরবারে তাস মদিনায় যাবি ভালো করে গোসল কর একটু যেন দুর্গন্ধ না থাকে আতর লাগা এবার নবীর দরবারে যাবি যে খুব আদবের সাথে ডুববি রওজায় কিনারে যাবি খুব সাবধান চিৎকার নাই জোরে আওয়াজ দিবি সওয়াব কাটা নবীরে সালাম দিবি একেবারে আসতে বাইতুল্লায় জোরে না চিৎকার করলে লাব্বাইকের আওয়াজ জোরে না দিলে সওয়াব কাটা নবীর দরবারে জোরে কথা কবি সওয়াব কাটা
মদিনার দরবার সাবধানতার দরবার আল্লাহর দরবার পাগলামির দরবার এই বুঝার জন্য আরো কিছু পাগল লাগে যেটি দুনিয়ার পাগল এর আখেরাতের পাগলামি বুঝবে না এই জন্য বিরোধিতা করে ওডিরে দেড় ঘন্টা ফিডাইলেও বুঝতো না কারণ ওরা দুনিয়ার পাগল ওরা ক্ষমতার পাগল ওরা টাকার পাগল ওরা ক্ষমতার সম্মানের চেয়ারের পাগল ওরা নারীর পাগল ওরা শুধু দুনিয়া 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 ওরা আখেরাতের জিকিরের পাগলামি বুঝবে কি না বুঝা নিজেরে ছোট মনে করতে চায় না বাহাদুরি করতে গিয়ে বিরোধিতা করে শেষ পর্যন্ত কপাল ভুইরা মরে হায় 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 মাওলার দরবারের মহব্বতের খেলা মহব্বত মানুষকে অন্ধ বানায় দেয় মহব্বত মানুষকে অন্ধ বানায় দেয় ডাইন ব্যাম থাকে না ট্রেনের তলে গিয়া হইয়া রইছে ধরে ট্রেন তরে মাইরে ফেলাইব কা জানার দরকার নেই আমি যাকে চাই তাকে না পাইলে মরে যাব কি যেই লোকটা আল্লাহকে চায় ও যদি কয় এই হনে আদিস না কেন কা শর্ট করবে কোনটা আমার জানার দরকার নাই আমি যাকে চাই তাকে আমার পাওয়া দরকার আমি খুঁজতেছি আমার হুঁশ নাই আমি কোন দিকে দৌড় দেই জানি না আমার টার্গেট একটা আল্লাহকে পেতে চাই কোথায় পাবো জানি না খুঁজতেছি 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 যেখানে দৌড় দেই যখন মনে চায় চিৎকার দেই আমার আল্লাহকে পাওয়ার জন্য আমার সব ধান্দা আমার সব চেতনা আমার সব চিন্তা আমি আল্লাহকে পাইতে চাই পয়গম্বর মুসা নবী বললেন দেখা যাবে না মুসা নবীকে দেখবই আল্লাহকে যখন দেখবি তাহলে ঠিক আছে আগামীকাল সকালবেলা আসবা একটু নূরের তাজাল্লি আমি পাহাড়ের উপরে ছেড়ে দিব তুমি যদি সহ্য করতে পারো আমাকে দেখতে পারো বা ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল আল্লাহ নূরের তাজাল্লি পাহাড়ের উপরে যখন ছেড়ে দিলেন পয়গম্বর মুসা নবী বেউসায় পড়ে গেলেন আল্লাহকে দেখবে কি আমার আল্লাহর তো কোনো আকার নাই মেরাজে আল্লাহর নবী গেলেন আল্লাহর সাথে বসে আল্লাহর সাথে নবী কথা বললেন নবী বলেন রআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা আমি আমার রবেরে দেখেছি মুসলিম শরীফ হাদিসের ইবারাত আমি আমার রবেরে দেখলাম তো রব কেমন পয়গম্বরের হাতের সাথে হাত লাগানোওয়ালা একজন বরকতি সাহাবি হযরতে আলী বয়স মাত্র 10 বছর 10 বছর বয়সে গিয়া নবীর হাতে হাত লাগায় দাওয়াত কবুল করলেন 10 বছরের সন্তান আলী ওই আলী আল্লাহর নবীর এমন একটা দোয়া পেয়ে গেলেন আল্লাহ জ্ঞানের দরজা খুলে দিলেন বান্দার খুলে দিলেন মদিনার নবী বলেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা আমি হইলাম মুহাম্মদ এলেমের হিকমতের ঘর আর এই ঘরের দরওয়াজা হলো আমার আলী যেই আলীর জ্ঞান নিয়া হযরত ওমর ফারুক বলেন লাউলা আলিউন লাহালাকা ওমর কোন একটা বিষয়ের ক্ষেত্রে হযরত ওমর বললেন আলী যদি আমার পাশে না থাকতেন আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম এল মেরা এজাজু করদান বেহেসাব খলকে রাদান জবাবে বাসাওয়াব হক না দারদ দোস্তে খলকা জারে রা নিস্তে ই খাসলতে একে দিন দারে রা ওই আলী আল্লাহর ইবাদত করেন কেমন ইবাদত করে তীর ডুকছে পায়ের মধ্যে জিহাদের ময়দানে কেউ টান দিয়ে উঠাইতে পারে না নামাজে যখন দাঁড়ায় গেলেন তীর উঠে গেল হযরত আলী কামি টেরিফাই নেই কে সে হযরত আলী একজনে কয় তুমি আল্লাহর ইবাদত করো সে আল্লাহরে দেখছো নি আলী
হযরত আলী বলেন আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না আল্লাহকে দেখো বলে দেখি না দেখে আমি আল্লাহরে সিজদা দেই না তো সে আল্লাহ কেমন বলে এটা অনুভব করা যায় জবান দিয়া বয়ান করে বোঝানো যায় না আল্লাহ কেমন আল্লাহ কেমন এটা অনুভব করা যায় কিন্তু বোঝানো যায় না জাল কেমন জাল এই কাঁচামরিচ টক না জাল জালটা কি লাল না কালো মা খালি জিব্বা বাইরে কি কয় জাল জাল কি বল ইলিশ মাছ দিয়া পান্তা ভাত খাইলি বৈশাখের সকালবেলা 30 টাকার এক পিস ইলিশ খাইলি 900 টাকা জুলুমের স্বর্গ বানাইছো ইলিশ দিয়া পান্তা খাও বড় বরকত শরীর সুস্থ থাকবে তবে বৈশাখের দিনই খাওয়া লাগবে এই ধারণা কবিরা গুনাহ ভাইরা আমার হযরত আলী বলেন আমি আল্লাহকে না দেখে ইবাদত করি না বলে আল্লাহ কেমন বলে অনুভব করা যায় বোঝানো যায় না আল্লাহ কেমন একজন আল্লাহর ওলি বুজুর্গ আল্লাহকে দেখার মতো কিছু নিদর্শন এভাবে বললেন ও বান্দা আল্লাহরে যদি মাঝে মাঝে দেখতে চাও আল্লাহরে দেইখা অনুভব করতে পারবি আল্লাহরে দেখছি কিন্তু বলার কোনো ভাষা নাই কয় কেমনে আল্লাহর দেখার অনুভব হবে কয় আল্লাহ দেখার একটা আয়না আছে জমিনে কোরআনুল কারীম আল্লাহর কোরআনের দিকে তাকা আমার আল্লাহর কুদরতের ঘেরান পাবি তেরা আয়না আলোমে রঙ্গবু হে তেরা আয়না আলোমে রঙ্গবু হে যে ধার দেখতা হো ও ধার তু হি তু হে আল্লাহর বানানো মাখলুক দেখ বিল্ডিং কত সুন্দর বানাইছে কে রাজমিস্ত্রি ডিজাইন কার বলে আর্কিটেকচার ডিজাইনার ইঞ্জিনিয়ার কয় এত সুন্দর ইঞ্জিনিয়ার বড় ভালো কয় বুঝলি কেমনে কয় তার ওই বিল্ডিং দেইখা ওরে বান্দা আমার আল্লাহ কেমন ভালো কেমন সুন্দর যদি দেখতে চাও আয়নার সামনে তাকায় দেখ আমার আল্লাহ কেমন সুন্দর একটা চেহারা বানায় দিছেন তাকাইয়া দেখ শীতের মধ্যে গরমের ভেতরে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সব ঢাইকা রাখলাম পোশাক দিয়া হাত মোজা পা মোজা চেহারাটা কিন্তু কেউ ঢাকি নাই যত বালু যত ধুলা যত ঠান্ডা সূর্যের গরম সব চেহারায় লাগে কিন্তু বাকি অংশ সেফ রাখলাম পোশাকটা দিয়া হেফাজতে রাখলাম এবার গোসলখানায় ঢুইকা দেখ পুরা পোশাক খুইলা যখন গোসল করবি তোর চেহারা সারা অন্য জায়গায় সাবান যদি না লাগাও ময়লা যায় না দুর্গন্ধ যায় না আর চেহারায় যেখানে এত বালু লাগলো ময়লা লাগলো ঠান্ডা লাগলো এবার এখানে সাবান লাগবে না হালকা পানি দিয়া দেখ চেহারায় কোনো ময়লা নাই তেরা আয়না আলোমে রঙ্গবু হে তেরা আয়না আলোমে রঙ্গবু হে যে ধার দেখতা হো ও ধার তু হি তু হে এরে আল্লাহর বান্দারা আল্লাহ বলেন আমার অনুসরণ করো ও আল্লাহ আপনার তো দেখা যাবে না না দেখলে অনুসরণ কেমনে করি এবার আল্লাহ কয় ও দুনিয়ার বান্দা তোরা এমন একটা পেশে পড়বি আমি তাও জানি জানার পরে জবাবটাও ক্লিয়ার করে রাখছি বাবায় সন্তান নিয়ে বাজারে গেল সকাল 10টার সময় বহুদিন পরে এক বহু বন্ধু আপন জনের সাথে মোলাকাত বন্ধুরে পাইয়া বন্ধু দোকান থেকে চিপস চকলেট আইসক্রিম কিনিয়া এবার বন্ধুর হাতে দিয়া কয় বন্ধু তুমি খাইও ছেলেরে দিবা না কারণ ছেলে আমার বন্ধু না মহাব্বত বাড়লো না কমলো বাড়লো নাকি তোর আইসক্রিম নিয়ে তুই মর আমার দরকার নাই আর বন্ধু যদি আইসক্রিম চিপস চকলেট গুলো বন্ধুর হাতে না দিয়া ছেলের হাতে দেয় বাবা খুশি হয়ে যাবে
ছেলে পাইলে বাবার কলিজা ঠান্ডা বাবাই বলবে তোমার বন্ধুত্বর মহব্বতের পার্সেন্ট বেড়ে গেল আল্লাহ কয় বান্দা আমি আল্লাহরও একজন বন্ধু জমিনের মধ্যে রাখছি ও বান্দা আমি আল্লাহরে যদি কিছু দিতে চাও আমার বন্ধুরে দিলেই আমি খুশি আমার একজন বন্ধু আছে দুনিয়ায় আমার বন্ধুরে দে আমি খুশি হইয়া যাব আমার বন্ধু কেমন জানুনি মূসা নবী আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু ইসমাঈল আমার বন্ধু দাউদ আমার বন্ধু ইউসুফ আমার বন্ধু সব নবী রাসূল আমি আল্লাহর বন্ধু মুহাম্মদ আমার বন্ধু সব নবী আমার বন্ধু মুহাম্মদ বন্ধু তবে ব্যবধান হলো সব নবীরা রসূলেরা আমি আল্লাহ পাকের আশিক আর আমি আল্লাহ নিজে আমার বন্ধু মুহাম্মদের আশিক ব্যবধান আছে না নাই আমি সব মুসারে রসুল বানাইলাম ইব্রাহিমরে রসুলের মাকাম দিলাম কিন্তু কাউকে আমি রসুলুল্লাহ বলি নাই শুধু আমার বন্ধু মুহাম্মদকে বললাম রসুলুল্লাহ মূসা নবী রসুল তবে কালিমুল্লাহ রসুলুল্লাহ না ইব্রাহিম নবী রসুল তবে খলিলুল্লাহ ইসমাঈল রসুল তবে জবিহুল্লাহ এইভাবে একজন 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 কিন্তু মুহাম্মদকে আল্লাহ কালিমুল্লাহ বলেন নাই যদিও আল্লাহর বাড়িতে নিয়ে কথা বলছেন ইব্রাহিম নবীর আল্লাহ কালিমুল্লাহ বলেন নাই ও আল্লাহর বান্দারা ইসমাঈল তিনি একজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর সাথে কথা বলেছেন কালিমুল্লাহ আদম সফিউল্লাহ আর আমার নবীকে আল্লাহ রসুলুল্লাহ বলেছেন আমার রসুল আমি আল্লাহর রসুল সব মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর দাম বাইতুল্লাহর বেশি না কম কয় মসজিদ সব আমার ঘর জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আমার ঘর কিন্তু একটা ঘরকেও আমি বাইতুল্লাহ বলি নাই মক্কা নগরীর ঘর আমি বললাম এটা বাইতুল্লাহ এই জন্য তোমার এই যে বরিশাল একটা দামি মসজিদ আছে না দেখতে যায় সবাই গিয়া ছবি উঠায় ভিডিও করে নারীরাও যায় কত আশেকরাও যায় কিন্তু কপাল বড় খারাপ মসজিদ দেখে দেখে ঘুরে ছবি নিয়ে চলে যায় আজান হলে নামাজ পড়ে না এত সুন্দর মসজিদ টাঙ্গাইলে কত শত গম্বুজালা মসজিদ দেখতে যায় ছবি উঠায় ভিডিও করে এত দামি কিন্তু এই মসজিদের দিকে তাকাইলে একটা সওয়াবও নাই কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে নজর করে যদি কেউ তাকাইয়া থাকে জবানে কষ্টে লাগায় চুপ করে দাঁড়াইয়া আল্লাহর ঘরটা দেখে নবী বলেন যতক্ষণ তাকায় থাকবা ততক্ষণ নেক লেখা হবে আল্লাহ পাক বলেন আমার অনুসরণ কেমনে করবা বলে আমাকে যা দিতে চাও আমার বন্ধু মুহাম্মদ রে দাও আমি আল্লাহ খুশি আর আমি আল্লাহ যদি খুশি হই জান্নাতে ঢুকতে কোনো টিকেট লাগবে না এবার মুহাম্মদের অনুসরণ করলেই আল্লাহটা হয়ে যাবে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ খোদা কি হুব্বে সে হুব্বে নবী হ্যায় কুলিন কুনতুম তুহিব্বুনা গাওয়া হ্যায় এবার কপাল আমগো খারাপ নবীর সাহাবায়ে কেরাম পাইয়েই ধুইরে ফেলাইছে আমল শুরু নবী কেমনে পানি ধরেন গেলাসে পান করেন দেখেন আর আমল করেন কারণ আল্লাহর ওয়াডার আমি আল্লাহরে যদি কিছু দিতে চাও মুহাম্মদের দেইখে আমল করো আমি আল্লাহ পেয়ে যাব নবী যেমনে নামাজ পড়েন সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করে নবী জুতা পরে নামাজের ইমামতিতে দাঁড়াইলেন সাহাবায়ে কেরাম জুতা পরে নামাজে দাঁড়াইলেন নবী নামাজের মধ্যখানে জুতা খুলে ফেললেন সাহাবায়ে কেরামও জুতা খুলে ফেললেন নামাজের পরে নবী কয় এই তোমরা জুতা খুললা কেন নবী আপনি খুলছেন এজন্য খুলছি অনুসরণ না করি আল্লাহর না অর্ডার আরে আমি জুতা খুললাম তো এমনি খুলি নাই জিব্রাইল আমিন আসছে আমার কানে আওয়াজ দিলেন আমার জুতার নিচে না পাক এই জন্য জুতা খুলে ফেললাম
নামাজের আগে যদি আমি জানতাম জুতার নিচে নাপাক, আমি নামাজে নাপাক জুতা নিয়ে দাঁড়াইতাম না। আমি নামাজের আগে কেন জানি না জুতার নিচে নাপাক, কারণ আমি মুহাম্মদ আলিমুল গায়ব এলেমের মালিক না। গায়বের মালিক কে? আমগু ভাই কি? আমরা তো নবীরও ভাই নেই, আল্লাহটা না পাইয়া নবীরে ধরুন, নবীরও ধরার উপায় নাই। নবীও সমাধান দিয়ে গেছেন যাওয়ার সময়, ওই উম্মতেরা আল্লাহটা আমারে করলে আল্লাহ খুশি, এবার আমি চলে যাইতেছি আমার অনুসরণ কেমনে করবা? জমিনে আমি মুহাম্মদেরও একদল বন্ধু আছে, তোমরা আমি মুহাম্মদের এই বন্ধুদের অনুসরণ করিও, তাহলে আমি মুহাম্মদের অনুসরণ হয়ে যাবে। তারা কারা? বলে একদল আহলে হক ওলামা, কারণ এরা আমি নবীর ওয়ারিস, এদের অনুসরণ করিও। তবে সাবধান, ওলামাদের মধ্যে দুই দল থাকবে, একদল বাতেল আর একদল হক। খবরদার, বাতেলের পাল্লায় গিয়া ইমান আমল ধ্বংস করবা না। আহলে হক ওলামাদের কাছে যাইও। বলে চিনবো কি করে? আমার কাছে তো চিনার মতো কষ্টি পাথর নাই। বলে যেই আলেমের কাছে গেলে বেনামাজি নামাজি হয়, বে আমলওয়ালা আমলওয়ালা হয়, যে আলেমের বয়ান শুনলে দিল নরম, আমল বারে কান্না আসে। প্রাথমিকভাবে পরিচয় নাও, ওই আলেম হলো আহলে হক। আর যে আলেম নিজে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নত নাই, ওর বয়ানে কোনোদিন অন্য উম্মতের আমল সুন্দর হবে না। ভাইরা আমার, এই উঠেন কেন? মোনাজাত দিয়ে এলাম নাকি? ভাইরা আমার, ভালো করে বুঝো, ওলামায়ে আহলে হকের অনুসরণ করিও। আল্লাহ আদেশ দিলেন এক নম্বরে তাকওয়া অর্জন করো, দ্বিতীয় জবানটারে হেফাজত করো। চোখের হেফাজতের কথা না বইলা জবানের হেফাজতের কথা বললেন কেন? কইলে বড় মারাত্মক এক যন্ত্র। কেমন? কইটা বেলেটের থেকেও বেশি মারাত্মক। হাতে অন্যায় করে কইটার রশি দিয়া বান্ধা ফালা, আর অন্যায় করতে পারবে না। পায়ে অন্যায় করে ভাও বান্ধা দাও, বাস পা অন্যায় করবে না। চোখ অন্যায় করে কয় চোখের সামনে পট্টি লাগাও, অন্যায় বন্ধ। জিব্বায় যে অন্যায় করে এটা বন্ধ কেমনে? কষ্টে লাগাও চলবে? সুপার গুলো কথা কন না কেন? জিব্বারে রশি লাগান যায়, কষ্টে লাগে, লাগানো যায়, চেষ্টা করলে হবে, সুপার গুলো লাগাইলে হবে, এটা আটকাইবেন কেমনে? এটা এমন এক ধারালো অস্ত্র, ডান দিকেও খাটে, বাম দিকেও খাটে, সামনেও খাটে। জিব্বা এমন এক অস্ত্র, ব্লেডের মতো চারোদিকে শুধু ধার, ডান দিকে তাকাইয়া জিব্বা নারায় বলল, এই বান্দা তোরে মাফ করে দিলাম, ফাঁসির আসামি বেকসুর খালাস। আবার এই জিব্বা নাড়াইয়া আর পুলিশ হ্যান্ডকাপ লাগায় দিল। কি জিব্বা? জিব্বা নামের অস্ত্রটা বড় মারাত্মক। এই জিব্বা দ্বারা বান্দা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলল, ঈমান চলে গেল। আবার এই জিব্বা দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, ঈমান এসে গেল। অপরিচিত মাইয়াটারে যখন জিব্বা নাড়ায় বলে কবুল, কি হয়ে গেল? বউ হয়ে গেছে না? এইবার এই জিব্বা দিয়া যদি আবার কয় তালাক, আছে কি পরিমাণ জিব্বা অস্ত্র, এত বড় মারাত্মক। আবার ভালোর লাইনে জিব্বা বড় নেয়ামত, বড় আল্লাহর নেয়ামত। কথা বলতেছি কোটি 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 কথা সাপ্লাই দিলাম এই জিব্বা দ্বারা, প্রতিদিন প্রতি রাত ঘুমের মধ্যে জিব্বার ডিউটি চলে। ঘুমের ভিতরে একদল কথা বলে না? দুনিয়াতে আসার থেকে জিব্বার আওয়াজ, চল্লিশ পঞ্চাশ সত্তর বছর এই জিব্বা নাড়ায় কত হাজার কোটি কথা বললাম, কোনোদিন জিব্বা বন্ধ হয়ে যায় নাই, ব্যথাও করে না, চোখ ব্যথা করে, গাল ব্যথা করে, চোখ মাথা ব্যথা করে, কিন্তু কখনো জিব্বা কথা বলার দ্বারা ব্যথা করে না। এটা এমন একটা অস্ত্র। এরে আল্লাহর বান্দে, জিব্বাটারে কেমনে তুমি কন্ট্রোল করবা?
এটারে ধরাও যায় না ছোঁয়াও যায় না কেমনে তুমি কন্ট্রোল করবা আল্লাহ কয় আমি মাওলার একটা কুদরতে রশিয়া সেটা লাগাইলে জিহ্বা কন্ট্রোল হবে আমি মাওলার কুদরতে ওই রশির নাম হলো তাকওয়া হর কে দারত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম তাকওয়া নামের রশি লাগাও তাকওয়া মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় এর নাম তাকওয়া এই ভয়টা যার অন্তরে থাকবে তার নাম মুত্তাকি মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে 6টা আখেরাতে 2টা এক নাম্বার আখেরাতের পুরস্কার বিনা হিসাবে জান্নাত 2 নাম্বার পুরস্কার ও তাকওয়াওয়ালা 2 নাম্বার পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মোলাকাত আল্লাহর কাছে প্রিয় হওয়ার মতো তাকওয়া ছাড়া কোনো বস্তু নাই তাকওয়া হলো সর্বোচ্চ মাকাম আল্লাহর প্রিয় হওয়ার ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলেন আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া বলেন তাকওয়া মানে কি গেছে ভুলে গেছে বলেন আল্লাহর ভয় কার ভয় আল্লাহর আচ্ছা এখন যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহরে ভয় করেন আপনারা সবাই হাত উঁচু করে বলবেন আমরা আল্লাহকে ভয় করি অথচ এখানে এমনও মানুষ আছে আজকে ফজর পড়ে নাই জোহর পড়েন নাই আসর পড়েন নাই মাগরিব পড়েন নাই এশা পড়েন নাই এও কয় আমি আল্লাহরে ভয় করি একজনে বিড়ি টানতে টানতে ঢুকছে বয়ানের পরে আবার বিড়ি টেনে টেনে বাসায় যাবে সেও হাত উঁচু করে বলবে আল্লাহরে ভয় করি একজন ইমামের গালি দেয় আলেমের বিরোধিতা করে সেও বলে আল্লাহরে ভয় করি তুমি আলেমের গালি দাও অজুনতে আইছো কেন কয় হুনতে আইনি দেখতে আইছি যেই বেডার লয়ে তুফান চলে বাংলাদেশে এত তুফান একটু দেখতে যাই কেমন মানুষ এরে নবীর উম্মতের দল অন্যকে দেখার আগে নিজেকে দেখো তোমার মরণের ঘন্টা কখন বেজে উঠবে তখন ফেরেশতারা যখন পিডা শুরু করবে তুমি তা ভাবো আল্লাহ তোমারে কেমন মানুষ বানায় পাঠাইলেন আর তুমি কেমন মানুষ হইলা এরে যুবক সবার ভেতরে আল্লাহর ভয় আছে বলে সবাই বলবে কিন্তু যারা নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না এদের মধ্যে আল্লাহর ভয় 100% নাই এজন্য আসলে কে আল্লাহরে ভয় করে কে করে না তার আসল নমুনা হলো 2টা এই 2টা নমুনা দেখলেই প্রমাণ হবে 100% সে আল্লাহকে ভয় করে প্রথম নমুনা সে জীবনেও গুনাহ করবে না গুনাহ কার ভয় আর একটা নমুনা হলো যদি গুনাহ হইয়া যায় করে না হয়ে যায় গুনাহ করা আর হইয়া যাওয়া কি এক যদি গুনাহ হইয়াও যায় তওবা করতেও সে দেরি করে না তাহলে কি বুঝলাম যে গুনাহ করে না সেও মুত্তাকি গুনাহ হওয়ার পরে তওবা করতে দেরি করে না তারাও মুত্তাকি মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে 6টা আখেরাতে 2টা আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত আখেরাতের দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট হবে আল্লাহর সাথে মোলাকাত এগুলো আখেরাতের 2টা দুনিয়ায় কয়টা দুনিয়ায় 6টার মধ্যে একটা হলো নগদ কোরআনের আয়াতের ঘোষণা নগদ 6টার মধ্যে একটা হলো আল্লাহ ফেরেশতা দিয়ে গরে রিজিক পাঠায় দিবে হালাল আপনি গ্রামীণ ব্যাংকে হারাম খাইতে যাবেন কেন লোন উঠাইবেন কেন সুদ খাবেন কেন আপনি কি জানেন সুদের টাকা হারাম সুদের খাওয়া হারাম সুদের টাকায় রক্ত হবে গোশত হবে হারাম আপনার ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না ভাইরা আমার আপনার ছেলের কোনো অপরাধ আছেনি বাচ্চা তা আপনি ওকে হারাম খাওয়ে ওর গোশত আর রক্ত নাপাক করেন কেন আপনি কি বাপ নামের কলঙ্ক আপনার স্ত্রীর কোনো অপরাধ আছে কথা বলেন না কেন তা আপনি কেন সুদের টাকা খাওয়ায় স্ত্রীর জীবনটাকে নষ্ট করতেছেন তার হালাল জিন্দেগি কি আপনি হারাম বানাইতেছেন কেন আপনি নাপাক খাইয়া মরবেন মরেন
কারণ আপনি যেহেতু ফিরবেন না আপনি খাইয়েই মরেন কিন্তু আপনার স্ত্রী বাচ্চাগুলো তো নিষ্পাপ এদেরকে কেন হারাম টাকা দিয়ে খাওয়াইয়া এদের রক্ত গোশত নাপাক করতেছেন আপনি কি জানেন সুদখোরের কোন ইবাদত কবুল হবে না কোন মুনাজাত কবুল হবে না কোন জিকির কবুল হবে না কোন দান সাদকা কবুল হবে না আপনি কি জানেন আল্লাহ অর্ডার দিবেন কোরআন শরীফে দুই দলের সাথে যুদ্ধ করবেন আল্লাহ নিজে এক দল সুদখোর আপনি কি জানেন 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয় তাকওয়া অর্জন করো আর এই তাকওয়া অর্জন করার এক রাস্তার নাম হলো আল্লাহওয়ালাদের নেক নজর আল্লাহওয়ালাদের নজরের মাধ্যমে তাকওয়া অন্তরে জমা হবে আর একটা রাস্তা হলো রমজানের রোজা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো বলে কেমনে বলে নামাজের দ্বারা তাকওয়ার মূল স্লোগান কি গুনাহ থেকে বেঁচে থাকা বলেন তাকওয়ার মূল কথা কি গুনাহ থেকে বেঁচে থাকা নামাজের দ্বারা যেই পরিমাণ গুনাহ থেকে বাঁচতে পারবেন এর থেকে হাজার কোটি গুণ গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন রোজার দ্বারা যেটা নামাজের দ্বারা পারবেন না রোজার দ্বারা যেই পরিমাণ গুনাহ থেকে কন্ট্রোল করা যায় যাকাতের দ্বারা ওই পরিমাণ পারবেন না হজের দ্বারা পারবেন না কারণ নামাজে দাঁড়াইয়া দোকানের হিসাব মিলায় তার নামাজ হবে কবিরা গুনার সাথে রিয়া মানুষকে দেখানোর জন্য নামাজ একা একা জোহরের 10 রাকাত পড়লেন 4 মিনিট যখন মসজিদে গেলেন 2 রাকাতে খাঁটায় দিলেন 6 মিনিট দাঁড়ায় সময় কাটায় মানুষকে দেখায় আমার নামাজ মেরাজ অতসব আলহামদুলিল্লাহ সূরাও পড়ে না তাহলে নামাজটা মানুষকে দেখাইয়া পড়ানো কবিরা গুনাহ এর নাম রিয়া তেলাওয়াত করবেন এখানেও কবিরা গুনাহ রিয়া অন্যকে দেখায়া দেখায় সুযোগ আছে না নাই হজ করতে যাবেন সেখানেও মানুষকে দেখানোর সুযোগ আছে না নাই কোন আমল মানুষকে দেখানোর নিয়তে করা হারাম হজে যাইয়ে দেখেন না মানুষ টের না পাইলো লাইভ দেয় টের পাইছনি আমি হজরে আসাদের সিফাই বয়ে রইছি লাইভ দিছে লাইভ বাইতুল্লাহ দেখলে মানুষ কান্না করতে করতে বেউশ হ্যাঁ গিয়া ছবি লয়ে পাগল এত বড় নিমক হারাম মদিনার রওজায় যাবে মানুষ কানতে কানতে বেকার আর হেহেন গিয়ে ছবির জন্য পাগল হয়ে গেছে লাইভ দেয় ভিডিও দেয় এই তালে যন্ত্রে এজন্য আশার ভরে আকাম আরো বাড়ায় করে কারণ উপরে আল্লাহর লানত পড়েছে আল্লাহ হেদায়েত দান করুন রোজার মাধ্যমে তাকওয়া গুনাহ থেকে কন্ট্রোল কেমনে হবে রোজাদার বিকেল বেলা পেটে ক্ষুধা কম না বেশি পানির পিপাসা টান মারলে 3 লিটার নাই আমি বললাম অফিসের মধ্যে রুমের মধ্যে ফ্রিজে ঠান্ডা পানি দরজা তালা দিয়ে তুই ভিতরে বয়ে পানি টান কারো কাছে বলা হবে না গলায় ছুরি যদি লাগাও তারপর আমি পানি পান করব না ঠিক নি রোজা কাউকে দেখাইয়া রাখার সুযোগ আছে নি কি কেমনে দেখাইবে আপনি রোজা রাখছেন একটু তেল মেল বেশি দিলেই বুঝা যাবে না রোজাদার ঘরের মধ্যে 3 প্লেট যদি খাইয়া আসে রোজা দেখানোর কোনো কায়দা নাই রিয়া মুক্ত রোজাটা যে আল্লাহর জন্যই রাখা হয় ইফতারি সামনে পানিরও পিপাসা আছে আর ফরফান করে না ক্ষুধাও আছে পেটে আর পর খানাও রেডি খায় না আল্লাহ কাই ফেরেশতারা দেখ পেটে কি পরিমাণ ক্ষুধা বাঁকা হয়ে গেছে ক্ষুধার ঠেলায় এরপরও খায় না খানাও রেডি জানুনি কেন খায় না ফেরেশতারা খায় জানি না আমি আল্লাহর ভয় তাকওয়া সাক্ষী থাক এদের জীবনের গুনাহ মাফ আমরা কি করি আল্লাহ ফেরেশতাকে দেখায় প্রশংসা করে আর আমরা ইফতারি নিয়ে দোয়া করার টাইম আমরা গল্প গুজব করি চিল্লা চিল্লি করি একজনে কয় পেঁয়াজুতি নুনয় নয় আর একজনে কয় শরবতে চিনি নাই এ করতে করতে চিল্লা চিল্লি বউ মাইয়া ফোলা সব আজানি শুনে নাই 3 মিনিট পর কয় কি মুয়াজ্জিনে যে আজান দিল না ঠিক নি
এরপরে মসজিদে যে ইফতারি খাওয়ায় অনেকে আছে না হ্যাঁ দেখবেন রোজাদারের ইফতারির টাইমে বেরোজাদারের ধাক্কা কি কইতোন একটা দাঁড় কইরা টুপি পাইছে ফেলাস্টিক ওটার উপরের তলা নাই ওটার মাথায় ঢুকাইয়া এক সিফায় বইছে একটা মুড়ির ফোটলা লয়া ওই ভাই ভাই আজানের এখনো 10 মিনিট বাকি ও একটু একটু মুড়ি টানে একটা বুট খায় কিও কা একটু নুন দেখতেছি ঠিক আছে নি অতস ইফতারির টাইম দোয়া করতে দেরি কবুল হতে দেরি সুবহানাল্লাহ ইফতারির আগে কি পরিমাণ খোদা সাইফাজজন কাতারে বইছে ইফতারি করুন কিন্তু ফেলেটের ইফতারি দেখে মাথা গরম হয়ে গেছে 10 জনের ইফতারি এই আরে সাইর ফেলের তো আমার একার দরকার মনে মনে দোয়া ইনুস পরে দুইজন উঠে গেলে তুই দুই ফেলের পাম আল্লাহর কুদরত কি শরবতের গ্লাসটা যখন টান দিছে দোয়া হইরা এবার নিজের ফেলেটের খাওয়ানোর খোদা নাই আল্লাহর কুদরত তবে এদিকে আরেকটা নজর অপচয় যেন খানা না হয় খবরদার অনেক গরিবরা ইফতারি পায় না তুমি ফালায় দাও রোজা এটা বড়দের বড় লোকের জন্য একটা বড় ইমতিহান একটা পরীক্ষা তুমি না খাইয়া রোজা রাইখা টের পাইছো নি গরিবের ক্ষুধার ব্যথা কেমন গরিবেরা না খাইয়া কষ্ট করে বুঝো তোমার গরিবের হালাত কেমন তোমার অন্তরে যদি একটু মায়া লাগে দান করো সহযোগিতা করো এরে পর্দার আড়ালের আম্মা জানেরা রমজান বড় বরকতের মাস জাহান্নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা রমজানে শয়তানের শিকল লাগাইছেন এত বরকতের মাস দোয়া কবুলের মাস আমলের মাস একটা নফলের দাম হলো ফরজের সমান একটা ফরজের দাম কত সত্তরটা ফরজের সমান রমজানে নফল পড়বেন কি পড়বেন না এগারো মাসে সময় পান নাই রমজানে পাইলেন ছাড়বেন না আসরের আগে মসজিদে গেলেন চার রাকাত সুন্নত পড়বেন ওই নফল একটা নফলের দাম ফরজের সমান অতএব সারা যাবে না আবার রোজার মধ্যে বড় বড় আমল রোজা রাখবেন এটা এক আমল রাতের বেলা আমল আসেনি من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه রাতের মধ্যে বড় আমল হলো তারাবিয়ের নামাজ চালাকি করবেন না তেরামি করবেন না মেজাজ গরম করবেন না তারাবি পড়তে গিয়া যেন আল্লাহর সাথে মহব্বত বাড়াইবেন নামাজ কম পড়বেন না বেশি বেশি পড়ার মানি হলো বিশ রাকাত কমপক্ষে তারাবি পড়বেন আপনি আর তেরামি করবেন না কারণ আপনি যদি বিশ রাকাত তারাবি পড়বেন আমার নবীর সাহাবি ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বিশ রাকাত তারাবি চালু করেছেন আপনি ওমরের সাথে রাগ কইরা কি আল্লাহর ইবাদত কমায় দিবেন আপনি আট রাকাত পড়েন কেন আপনার যদি সমস্যা থাকে জরুরত আপনার আম্মা টেলিফোন করছে আপনি চার রাকাত করে দৌড় দেন বাকি আল্লাহ আপনার জিম্মাদারি ক্ষমা করে দিবে কারণ এটা বান্দার হক নয় আল্লাহর হক আপনি পড়তে থাকবেন বারো রাকাতের পরে যদি টেলিফোন আসে দৌড় দে হসপিটালে একজন মরে মানে বারো রাকাত করে দৌড় দিছেন আল্লাহ বাকিটার হিসাব নিবেন সময় পান নাই পড়েন না আল্লাহ মাফ করে দিবেন কিন্তু আপনি এখন তেরামি করেন কেন যে আটের বেশিও না কমও না রাগটা কি ওমরের সাথে করলেন না আবু হানিফার সাথে ওমরের সাথে যদি রাগ করেন তা আপনি পৃথিবীর মধ্যে রসুলের সব থেকে নিকৃষ্ট দুশ্মন এরপরও যদি আপনাকে কেউ ফতুয়ায় পেঁচে ফালাইয়া কয় আটের বেশি না আপনি ধাম করে বলবেন ধন্যবাদ আমি আট রাকাত তারাবি পড়লাম আর এক রাকাত তো বেশি তারাবি পড়ব না মেনে নিলাম তোমার ফতোয়া তারাবি আমি আটই পড়লাম বাকি বারো রাকাত আমি ছাড়ব না আমি নফলের নিয়তে বারো রাকাত পড়ব টোটাল বিশ রাকাত কারণ রমজানে এক নফল একটা ফরজের সমান এর থেকে সহজ আর সমাধান আছে এরপর জুতার বাড়ি ছাড়া আর সমাধান নেই আমি আট রাকাতই পড়লাম বাকি বারো রাকাত কি হিসাবে পড়বো
নফল কারণ এই যে 20 রাকাতে দেড় ভাড়া কোরআন পড়বে হাফেজ সাহেব এই সুযোগ তো আর বাকি 11 মাসে পাবো না আগামী রমজানে বেঁচে থাকার গ্যারান্টিও নাই অতএব আমি সময় পেয়েছি 20 রাকাত ছাড়বো না তুমি যদি আমাকে আটকাইয়া দাও আট আমি 8 রাকাতই তারাবি পড়লাম বাকি 12 রাকাত নফলের নিয়তে আমি পড়বো এক নফল ফরজের সমান হাফেজ সাহেবের কোরআন শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় এই সুযোগ হাতছাড়া করব না ঠিক আছে না তাহলে তারাবি কয় রাকাত হবে না 13 করবেন আটের বেশিও না কম না এমন 20 রাকাত তারাবি পড়বেন জরুরত থাকার মাসআলা ভিন্ন আরেকটা বড় আমল তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের নামাজ কখন সাহারি খাওয়ার পুরো টাইম তাহাজ্জুদের টাইম বাঙালির কপালে তো খারাপ খাইতে 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 আজান ঠেকায় দেয় দুরাকাত তাহাজ্জুদ পড়ে না বাঁকা হয়ে খাইতে বইছে এবার আর সোজা হয়ে গেছে খাইতে এত ভিতরে ঢুকাইছে এখন আর বাঁকা হওয়ার কায়দা নেই মসজিদে যাইতে 3 মিনিট লাগবে কয় যাওয়ার টাইম নাই এমন খাওয়া খাইছি হেঁটে যাওয়ার শক্তি নাই বালিশ দে দুইটা টাক দিয়ে হইয়া পড়ি অতএব এই রমজান মাস কত বরকতের মাস খানা খাইতে উঠি একটু আগে উঠা দুই রাকাত নামাজ পড়ে যদি আমার মাওলার কাছে একা একা গোপনে কানতেন আল্লাহ গো আমার ছেলেটা আমার কথা মানে না তুমি বাধ্য করে দাও আমার মাইয়ার বিয়া হয় না তুমি ভালো পাত্রের ব্যবস্থা করে দাও আমার দোকানে ব্যবসা কম বাড়ায় দাও আল্লাহর কসম এমন একটা রাত নাই যে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন না আল্লাহ নিতে আসেন না বরং তার বান্দাকে দিতে আসে অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও আমার নবীর কোনো গুণ আসেনি আমার সন্দেহ আছে না যদি কেউ মনে করে নবী গুণাগার তার ইমান থাকে আমার নবীর কোনো গুনাহ নাই নবী রমজান না রজব থেকে আমল বাড়ায় দিলেন শাবানে রোজা রাখা শুরু করলেন রমজান আসলে জানো আমি দুর্বল হয়ে না যাই এখন থেকে অভ্যাস করে নেই আমল বাড়ায় দিছেন সারা রাত আমার নবী ঘুমান নাই এবাদতে আমলে লাগায় দিলেন শুধু আমল আর আমল আর আমাদের মধ্যে কোনো আমলের খবর নাই রমজান পাইয়াও কত মানুষ গুনার কথা বলে মিথ্যা বলে গীবত করে শেকায়াত করে আল্লাহর কাছে তওবা করেন আর বলেন আল্লাহ রমজানের হক আদায় করার তৌফিক দান করো নবীর মোহব্বত নিয়ে যেন ইবাদতে কাটাইতে পারি জোরে বলেন আমি কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে আমরা তো সেই নবীর উম্মত কেমনে দাও তার সিনাতে আঘাত মরণের ভয় নাই কি তোমার কি হবে যে শেষের গতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভোলা যায় নাকি
মাহে রমজানের স্মৃতি রমজানের ভেতরে আর একটা বড় আমল হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত একটা অক্ষর পড়বেন রমজান মাসে আল্লাহ তাআলা একে ৭০ গুণ বাড়ায় দিবেন আল্লাহর কোরআন পড়বেন চোখের পাওয়ার বেড়ে যাবে চেহারায় নূর আসবে আমলে নূর বাড়বে আল্লাহ হালাল ভাবে রিজিকের ব্যবস্থা করবে যারা বলেন পারি না পারি না কয় আর কত বছর পিছনে থাকবেন আল্লাহর কাছে তওবা করেন আর নিয়ত করেন পাক্কা নিয়ত ইনশাআল্লাহ আমি শিখব মাত্র ২৫টা দিন এক ঘন্টা করে সময় দিবেন কোরআন শেখার জন্য তারাবির নামাজের পরে ঘুমের আগে এক ঘন্টা যদি না পারেন ফজরের নামাজের পরে এক ঘন্টা দিবেন ইমাম সাহেব মুয়াজ্জিনকে বলবেন কোরআন শেখাও পহেলা রমজান থেকে সময় দিবেন ২৫ রমজান পর্যন্ত ইনশাআল্লাহ যোগ্যতা তৈরি হয়ে যাবে কোরআন পড়া শুরু করে দিবেন কারণ আল্লাহর কোরআন এত মজার ওই আল্লাহর কোরআনটা শিখলেন না তো কিছুই মজা পাইলেন না ২৫ দিন চেষ্টা করেন এক ঘন্টা করে কোরআনটা শিখবেন ও পর্দার আড়ালে আম্মা জানেরা আসেনি মা বোনেরা এরে আম্মা জানেরা আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামের মা আউলিয়ায়ে কেরামের মা হাফেজে কোরআনের মা দুইটা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো কোরআনের হাফেজ এদের মা বাবার জীবন কত ধন্য এরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনাদের এত ইজ্জত এত সম্মান আল্লাহ দান করেছেন জমিনে যত ভালো সন্তান সব ভালোর পেছনে মায়ের অবদান আর কারো অবদান নাই ও আম্মা জান এটা সন্তানকে আদর্শ ওয়ালা বানায় যাবেন কোরআন ওয়ালা বানায় যাবেন আপনার সন্তান ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ তবে বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায় কোনো মুরব্বীরা কষ্ট না পায় সমবয়সী কোনো যুবক যেন কষ্ট না পায় আপনার সন্তানকে কোরআন পড়াইয়া ডাক্তারি পড়ান বাধা নাই ফাঁকে ফাঁকে কোরআনের ইলম শিক্ষা দান করেন কোরআনটা শিক্ষার ব্যবস্থা করেন আপনি মা মরিয়া গেল সন্তান ডাক্তারি করার মধ্যে কোরআন পড়বে মা বাবার জন্য দোয়া করবে এটা আপনার জন্য পরকালের পুঁজি এরে আম্মা জান আল্লাহর মোহাব্বত নিয়ে রমজানে আল্লাহর কাছে বলেন কান্না করেন কোরআনটা পড়তে না জানলে আপনিও শিখেন ফজরের নামাজের পরে ঘুমাইয়েন না রমজান ইবাদতের মাস আমলের মাস সূরা ইয়াসিনটা ফজরের নামাজের পরে তেলাওয়াত না করে ঘুমাবেন না এই যারা কোরআন শরীফ পড়তে পারেন কমপক্ষে এক খতম দিবেন রমজানে কমপক্ষে পারবেন না ইনশাআল্লাহ কি একবার আলহামদু তিনবার কুল হু আল্লাহ হ্যাঁ তো কদরের রাত্রে যে স্লিপ দেয় খালি স্লিপ কি ও আমার বোন দিছে ২২ খতম আরে আমরা আলেম হইয়া এক খতম দিতে গাম সুইটা যায় আর মহিলারা কি পরিমাণ কোরআন পড়তে পারে এত আমার জানা ২২ খতম দিল কেমনে কেন আপনি কি মাসালা জানেন না একবার আলহামদু তিনবার কুল হু আল্লাহ এক খতম আরে আম্মা জান আলহামদু থেকে শুরু করবেন ওয়ান নাসের সিন পর্যন্ত ধারাবাহিকভাবে লাইনে লাইনে আঙ্গুল টেনে টেনে ডান হাতের শাহাদাত আঙ্গুল টেনে টেনে পড়বেন দেখিয়া কোরআন পড়ার সওয়াব অনেক বেশি দেখে দেখে কোরআন পড়বেন আল্লাহর কসম যারা কোরআনের দিকে নজর দিয়ে তাকাইবে তাদের চোখের পাওয়ার নষ্ট হবে না এক খতম কমপক্ষে দিবেন আর কম্বল চারি ফজরের নামাজের পরে অবশ্যই সূরা ইয়াসিনটা পড়িয়া ঘুমাবেন যুবকেরা যারা কোরআন পড়তে পারো সূরা ইয়াসিন পড়বানি ইনশাআল্লাহ না তোমরাও পারো না যারা পারো না চেষ্টা করো মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যারা আছেন ব্যবস্থা নেন পহেলা রমজান থেকে ২৫ রমজান পর্যন্ত অবশ্যই যারা কোরআন পড়তে জানেন এদের পায়ে ধরে হলো কোরআনটা শিখান আর কি নিয়ে যাবেন আল্লাহর কাছে এটা তো দেখাইতে পারো যুবকেরাও রেডি হয়ে যাও যে ইনশাআল্লাহ দুনিয়ার সব পারলাম কোরআনটা পড়তে পারবো না এটা হতেই পারে না পৃথিবীতে কোরআনের মতো আরবির মতো সহজ ভাষা আর একটাও নাই
ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, যোহরের নামাজের পরে সূরা আর রহমান, আসরের নামাজের পরে সূরা নাবা, মাগরিবের পরে সূরা ওয়াকেয়া, এশার নামাজের পরে পড়বেন সূরা মুলক, পারলে রাতে আরেকবার সূরা ইয়াসিন পড়বেন। দিনের বেলা সূরা ইয়াসিন পড়ার ফলাফল আলাদা, রাতের বেলা সূরা ইয়াসিন পড়বেন ফলাফল আলাদা, চেষ্টা করবেন। আর রহমতের 10 দিন, মাসখানে মাগফিরাতের 10 দিন, শেষে হলো নাজাতের 10 দিন। রহমতের 10 দিনে আল্লাহর কাছে দোয়া করবেন রহমতের জন্য, আল্লাহুম্মারহামনি আল্লাহুম্মারহামনি। যদি না পারেন, আর সহজ আপনারা অনেকেই জানেন, শুধু এতটুকু পড়বেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, জবানটারে কন্ট্রোলে রাখবেন। আবার মাগফিরাতের 10 দিন গুনাহ মাফের জন্য ইস্তেগফারের আমল করবেন, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, কমপক্ষে 100 বার পড়বেন, হাঁটতে চলতে পড়তেই থাকবেন। এবার শেষের নাজাতের 10 দিনে আবার ওই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যদি এগুলি না পারেন, শিখবেন। আর একটা সহজ দোয়া, এটা সবাই পারেন, যে পারেন না, এই কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে মরেন। আপনার কাছে আইলে আপনার কপালে একটা লাল কালি দিয়ে বলতাম, আপনি এত বেহায়া কেন, আপনি এত নির্লজ্জ কেন, যে এই দোয়াটাও পারেন না। সবাই পারে, যারা কোরআন জীবনে জানেই না দেখেন এরাও পারে। সহজ দোয়া, পুরা দোয়াটার মধ্যে প্রথম 10 দিনেরও দোয়া আছে, মাঝের 10 দিনেরও দোয়া আছে, শেষের 10 দিনেরও দোয়া আছে। এই কোরআনের একটা আয়া, এটা পড়বেন পুরা 30 দিন, পুরা 30 দিনের তিনও ভাগের দোয়া হয়ে যাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটা পারেন না, না এই যারা পারেন না, এই দোয়াটাও যারা পারেন এরা মরেন। যে এত কপাল পড়া কেন হইলেন, আপনি লজ্জায় মরেন। এই দোয়াটাও আপনি পারেন না, পড়বেন নি ইনশাআল্লাহ। সহজ না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রহমতের 10 দিন। মুফাসসিরিনে কেরাম বলছে, আমার আব্বার কথা না, অফিল আখিরাতে হাসানা, মাগফিরাতের 10 দিন, শেষের 10 দিন, ওয়াকিনা আযাবান্নার, জাহান্নাম থেকে নাজাত দাও। সব সময় দোয়া পড়বেন, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় দোয়া পড়বেন, জবানটারে হেফাজত করবেন, গিবত শেখায়াত গালাগালির থেকে, যে মিথ্যা কথা থেকে জবানকে বাঁচাবেন। রমজানের আমল আর গরিবের সহযোগিতা করবেন, ইফতারি করাবেন, বেরোজাদারকে জেনে শুনে ইফতারি খাওয়াইলে গুনাহ হবে, খবরদার। আপনি জানেন এই লোকটা রোজা রাখে না, তারা যদি ইফতারি খাওয়ান গুনাহ হবে, কারণ আল্লাহর আদালতে চোর, আল্লাহর আদালতে চোর। যাদের গ্যাস্ট্রিক বেশি, রোজা হলো মহা ঔষধ, কিন্তু বেঈমানের এটার উল্টাই দিস, কি রোজা রাখলে গ্যাস্ট্রিক বাড়ে, ওরে রোজা হলো গ্যাস্ট্রিকের ঔষধ, বলে গ্যাস্ট্রিক বাড়ে। কি রাখার ঔষধ? রোজা। হাতকে মজবুত করার ঔষধ রোজা। শরীরের পুরা পার্স গুলোকে সতেজ রাখার একমাত্র আল্লাহ প্রদত্ত ঔষধের নাম রোজা। সওয়াব তো আছেই, আল্লাহর কাছে তওবা করেন পর্দার আড়ালের আম্মা জানেরা মুরব্বীরা, উপযুক্ত মাইয়া উপযুক্ত ছেলে যদি রোজা না রাখে, ভিডা কিন্তু মাপ নাই, বাবা মা হইয়া আখেরাতের ময়দানে কিন্তু ধরা খায়ে যাইবে, খবরদার। রোজা যেন বন্ধ না থাকে, খবরদার। ছেলে মেয়েকে রোজা রাখাবেন, একটা রোজাও যেন ভাঙ্গে না, আপনার উপায় নেই, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ও আল্লাহ, আমরা পেছনে যত অন্যায় করেছি মাফ করে দাও, সামনে থেকে আর অন্যায় করব না, শাবানের বরকত রমাজানের বরকতে আমাদেরকে গুনামুক্ত জীবন দাও, সামনে থেকে আমরা সঠিকভাবে ইবাদতে কাটাবো ইনশা আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।